ঢাকা উত্তর সিটির মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম চলছে। প্রায় প্রতিদিনই মশা নিধন কার্যক্রম পরিদর্শন করছেন মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর হসক্যাম্প এলাকায় এই কার্যক্রম পরিদর্শনে এসে সিভিল এভিয়েশন ও রেলওয়ে কর্তৃপক্ষের অসহযোগিতার জন্য ক্ষোভ প্রকাশ করেন মেয়র। তিনি বলেন, সবার সহায়তা ছাড়া মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সিভিল এভিয়েশন ইনস্টিটিউশন, এটার ভিতরে আমাদের মশার যে লার্ভা, কোটি 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 লার্ভা, এখানে যাওয়ার কিন্তু কারো কিন্তু উপায় কিন্তু নেই। তাহলে এই যে দায়িত্বগুলা, এগুলো কিন্তু সিভিল এভিয়েশনকে কিন্তু নিতে হবে। এই আপনার রেলওয়ের পিছন থেকে আপনাদের এখানে দেখলেন যে খালের উপরে কোটি কোটি লার্ভা। সিভিল এভিয়েশন এবং রেলওয়ের যে দায়িত্বে যারা আছে তাদের নামে নিয়মিত মামলা হবে। আমি মিল ভিটার কাছে মামলা করেছি, মামলা হতে হবে, তারা কোর্টে যাক। মশা নিধন কার্যক্রম ও পরিচ্ছন্নতা কর্মীদের কাজে গতি আনতে নিজের পরিকল্পনার কথাও জানান তিনি। সকালবেলা আসবে, 11:30 সময় যাবে, ইন হবে বায়োমেট্রিকের মাধ্যমে, আউট হবে বায়োমেট্রিকের মাধ্যমে। তাদের গায়ে আমরা ট্র্যাকার লাগিয়ে দিচ্ছি। আবাসিক এলাকায় মশা নিয়ন্ত্রণে মালিক ও বাসিন্দাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখার আহ্বানও জানান উত্তরের মেয়র নিয়াজ জামান সজীব, ETN বাংলা, ঢাকা।